সুপ্রিম রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই চাকরির মেয়াদ থাকবে। এই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষক নিয়োগের নির্দেশ রাজ্য সরকারকে। বুধবারই মামলা শুনানি শেষে এই রায় দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ভোগ করল রাজ্য সরকারের 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুত মামলায় হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই চাকরিগুলিকে বেআইনি বলে ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই 10,323 জন শিক্ষকের চাকরির মেয়াদ থাকছে। সুপ্রিম কোর্টে চলা এই মামলায় বুধবার সুপ্রিম কোর্ট রায় দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, চলতি বছরের মে মাসের 31 তারিখের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে নিয়োগের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টে চলা 10,323 জন শিক্ষকদের চাকরিচ্যুতি মামলায় সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখার পর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক বিরোধী দলগুলি বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন। কংগ্রেস সহ সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী পুজেশ কান্তি বিশ্বাস সরকারের ব্যর্থতা প্রকাশ পেল বলে জানান। এই রায়ের পর সর্বোচ্চ আদালত ভারতবর্ষের এই রায়ের প্রেক্ষিতে পরিষ্কার ভাবে মানিক সরকারের আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি অন্যায় ভাবে বিভিন্ন দপ্তরে নিয়োগ নীতি চলছে, অন্যায় ভাবে মানে বিভিন্ন দপ্তরে নিয়োগ হচ্ছে, এই যে অভিযোগটা, এই অভিযোগটা তো আজকে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে চাকরিগুলো এগুলো বেআইনি, ইললিগাল ভাবে অনলাইন ভাবে তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে। এতদিন আমরা বলতাম, হাইকোর্ট বলেছিল, এআইবি করেছে, এখন দেশের সর্বোচ্চ আদালত একই কথা বলছে। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে যে মানিক সরকারের কালো চেহারা, তার যে অনলাইন যে ফিরিস্তি, সেগুলো কিন্তু আজকে পরিষ্কার ভাবে জনসমক্ষে উঠে এসেছে। যদি নৈতিকতা প্রশ্ন থাকে, মানিক সরকার কাউন্সিল অফ মিনিস্টার শুড রিজাইন, তার পদত্যাগ করা উচিত। এত বড় কেলেঙ্কারি ত্রিপুরার বুকে 10,323 জন মাস্টারবাবুকে এই নিয়োগকে অবৈধ ঘোষণা করা, তারপর নৈতিকতার প্রশ্নে এক মুহূর্ত নদীর দিকে থাকার তার কথাবার্তার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। তারা অ্যাপ্লাই করতে পারবে
হাইকোর্টের রায় বহাল ছিল কি কারণে সরকার এতদিন অপেক্ষা করলো আমি জানি না, যেহেতু কোনো 10,323 জন যারা আজকে তাদের ভবিষ্যৎ পরিবার এগুলোকে নিয়ে ছিনেমিনি খেললো মাননীয় মুখ্যমন্ত্রী, সমস্ত দায় দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এই পরিবারগুলো সমস্ত দায় দায়িত্ব নিতে হবে। ওরা তো জেনেই গেছে সুপ্রিম কোর্টে, কারণ এই কেসে কোনো মেরিট ছিল না, সমস্ত ঘোটালা করেছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। তার মুখ্যমন্ত্রীকে তো এক্ষুনি পদত্যাগ করা উচিত, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা উচিত, এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, এবং আইনি আইনত ওনাদের শাস্তি হওয়া উচিত। এই 10,323 জনের পরিবার আজকে রাস্তায় দাঁড়াচ্ছে, এখন শুধু শুধু জেনেও এতদিন ওদেরকে করে রেখে সব জেনে শুনে এগুলো করেছে। আজকে আমরা চাই যে শুধু এই 10,323 জন চাকরি দেওয়ার ফলে বহু যোগ্য বেকার তাদের অভাবী হয়ে গেছে, তারা আজকে এই কোটাগুলো পূরণ করতে পারত, তাদেরও চাকরি হলো না, কারণ তাদের কারণে যাদের চাকরি হওয়ার ছিল, যাদের যোগ্যতা ছিল তাদেরও অভাবী হয়ে গেল। আবার তাদের চাকরি গুলো 10,323 জনের চাকরি গুলো ঠিক হলো না, তাহলে কি হলো? কত হাজার এই 10,323 যদি যোগ্যতা সম্পন্ন বেকার না চাকরি করতো, তাদের ব্যবহারে নেওয়ার ফলে তাহলে এটা কি জানলো? এটা তো আমাদের সাধারণ 20,000 বেকার এবং সুগ্রস্ত করলো, শেষ করে দিল। মানে এই রাজ্যের সমস্ত দিকের জন্য দায়িত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে এক করে পদত্যাগ করা উচিত, এক কোর্ট তো দেরি করা উচিত, উনি এবং শিক্ষামন্ত্রী দুজনকে দায়ী দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। এতদিনের মধ্যে তোমরা রুলস টুলস প্রেম করো, এগুলি মেনে নিয়োগ করো, ততদিন পর্যন্ত ওরা চাকরি করতে পারবে। ঠিক সেটাই বলেছে, 31 ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিটা থাকবে, এর মধ্যে এই পোস্ট গুলি ফিল আপ করতে হবে। এটা তো প্র্যাকটিক্যালি এটার জন্য দায়ী সরকার, কোনো কিছু নিয়ম নীতি না মেনে এই সিলেকশন গুলি করার জন্যই আজকে যাদের চাকরি হয়েছে বাড়িয়েছে তাদের সবার এই দুর্দশা। এটা যদি নিয়ম গুলি মেনে যদি করা হতো তাহলে আজকে প্রশ্ন হতো না। আজকে তো এটা খুবই দুঃখজনক, 10,000 লোকের চাকরি গেল, ওদের তো কোনো দোষ নেই, কিন্তু এটা প্রশাসনের ভুলের জন্য হয়েছে, প্রশাসন নিয়ম মেনে ভুলে এটা হতো না। কারণ যেভাবে সিলেকশন করেছে, সিলেকশন করেছে এখানে অনেকে इस सरकार को बताया है कि इन्होंने बहुत ही गलत ढंग से